হ্যালো গাইস কেমন আছেন আই হোপ আশা করি সবাই ভালো আছেন আমরা যারা এখন পর্যন্ত আমাদের স্মার্ট কার্ডটি পাই নাই অর্থাৎ আমরা এনআইডি কার্ডের যে প্রোভার্শন যেটাকে আমরা স্মার্ট কার্ড বলে থাকি সেই স্মার্ট কার্ডটা যদি না পেয়ে থাকি তাহলে আমরা কিভাবে পাবো এবং কোথায় পাবো এবং কত তারিখে আমাদের স্মার্ট কার্ডটি দিবে তা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিব ইভেন হচ্ছে যারা নতুন ভোটার এবং যারা অলরেডি আবেদন করে ফেলেছেন স্মার্ট কার্ডের জন্য তারা কিভাবে ফাবেন তা আজকের ভিডিও আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিচ্ছি সো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর হ্যাঁ গাইস অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন তো স্মার্ট কার্ডটি চেক করার জন্য অর্থাৎ আপনারা অনলাইনে কীভাবে চেক করবেন কোথায় আছে আপনার স্মার্ট কার্ডটি সেটি চেক করার জন্য আপনাদের ফার্স্ট অব একটি ফোনের ব্রাউজারে যেতে হবে সো আপনারা যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন তো আমি ক্রম ব্রাউজারে যাচ্ছি দেন হচ্ছে ক্রম ব্রাউজারে যাওয়ার পর আপনারা সরাসরি সার্চ অপশনে গিয়ে লিখবেন ডি ডাব্লিউ ডট জিও বি ডট বিডি দেয়ার স্যার আপনারা এই লেখাটুকু লেখার পর আপনারা সরাসরি সার্চ অপশনের উপর ক্লিক করবেন আর আপনাদের সুবিধার্থে আমি এটার লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব তো কাই এই অপশানটিকে আপনারা যাওয়ার পর বাই এই ওয়েবসাইটটিতে যাওয়ার পর আপনারা সরাসরি কর্নারে দেখতে পারবেন দুটি অপশান দেখা যাচ্ছে সো আমি আপনাদের একটু জুম করে দেখাচ্ছি সব আপনারা একবার কর্নারে শেলে যাবেন যাওয়ার পর দেখতে পারবেন এখানে স্মার্ট কার্ড স্ট্যাটাস নামে একটি অপশন সো আপনারা সরাসরি স্মার্ট কার্ড স্ট্যাটাসের উপর ক্লিক করবেন

অর্থাৎ এনআইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দিব যাদের এখনও এনআইডি কার্ড কিংবা জাতীয় পরিচয়পত্র হয় নাই আপনারা সেক্ষেত্রে ফরম নাম্বারটি বসাবেন তো আমি আমার জাতীয় পরিচয়পত্র নাম্বারটি বসিয়ে দিচ্ছি দ্যস হয় নাম্বারটি বসিয়ে দেওয়ার পর আপনারা নিচে দেখতে পারতেছেন জন্ম তারিখ নামে একটি অপশন এখানে আপনাদের অবশ্যই দিন মাস বছর এগুলো বসাতে হবে তো আর এগুলো অবশ্যই জাতীয় পরিচয়পত্র অনুযায়ী বসাতে হবে যেভাবে জাতীয় পরিচয়পত্র আছে ওইভাবে বসাতে হবে তো আমি আমার জন্ম তারিখটি বসিয়ে দিলাম দ্যার আপনারা উপরে দেখতে পারতেছেন একটি ক্যাপসা তার নিচে দেখতে পারতেছেন ছবি প্রদর্শন কোর্টটি প্রবেশ করার নামে একটি গড় সো আপনাদের অবশ্যই এই ঘরে যদি ক্যাপিটাল লেটারে থাকে তাহলে অবশ্যই ক্যাপিটাল বসাবেন আর যদি স্মল লেটারে থাকে তাহলে অবশ্যই আপনাদের স্মল লেটারে বসাতে হবে তো আমার যেহেতু এখানে স্মল লেটার আছে তাই আমি স্মল লেটারে বসিয়ে দিচ্ছি সো এখানে লেখা আছে ইএ সি সিক্স ফাইভ দ্যার আমার ক্যাপসাটি বসিয়ে দেওয়ার পর আপনারা নিচে দেখতে পারতেছেন সাবমিট নামে একটি অপশন সো আপনারা সরাসরি সাবমিট অপশনটির উপর ক্লিক করবেন দেওয়ার সবাই ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন স্মার্ট কার্ডটি স্ট্যাটাস নামে একটি অপশন চলে আসছে তার নিচে অনেকগুলো লেখা চলে আসবে সো এখানে ফার্স্ট অফ লেখা থাকবে স্ট্যাটাস বক্স আইডি ক্যাম্প আইডি ডিস্ট্রিক্ট উপজেলা অ্যান্ড হচ্ছে ভোটার এরিয়া অ্যান্ড লাস্ট যেখানে আপনাদের স্মার্ট কার্ডটি থাকবে সেই ঠিকানাটি সো সেটা হচ্ছে কন্ট্যাক্ট অ্যাড্রেস নামে সো আপনারা দেখতে পারবেন এখানে আপনাদের স্মার্ট কার্ডটি কোথায় আছে কোন উপজেলাতে এলাকায় আসে বা কোন ইসি অফিসে আছে সেই লেখাটি আপনারা দেখতে পারবেন তো আমার সুরক্ষার ক্ষেত্রে আমি এটাকে হাইড করে রাখলাম তো গাইস এভাবে আপনারা জেনে নিতে পারবেন আপনার স্মার্ট কার্ডটি কোথায় আসে বা আপনার স্মার্ট কার্ডটি কি তৈরি হয়েছে কিনা সবগুলো তথ্য আপনি জেনে নিতে পারবেন এভাবে তো গাইস এই শিলাস্কের মতো আমার ভিডিও যদি আমার ভিডিওটা দেখে একটু উপকৃত হন বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিয়ে যাবেন